ভারতের আসামে বুনো হাতির আক্রমণে শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার আসাম মেঘালয় সীমানা সংলগ্ন লক্ষ্মীপুরের কাছে কুরাং গ্রামে এ ঘটনা ঘটে। দেশটির বন কর্মকর্তা জানিয়েছেন, মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে বুনো হাতির একটি দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। সে সময় তাদের সামনে পড়ে প্রাণ যায় ওই তিনজনের। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় প্রায়শই হানা দেয় ঘরবাড়ির ক্ষতি করে বুনো হাতির দল। এর আগে গত মাসে গুয়াহাটির আমচিং জোরাবাট এলাকায় বুনো হাতির হামলায় মুখে পড়েন এক যুবক। এছাড়া গত মে মাসে গোয়ালপাড়া জেলায় বুনো হাতির আক্রমণে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়।